তোমরা দেখতেই পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হতে চলেছে, কিন্তু তার মধ্যে কাজ কত জোর কদমে চলছে তোমাদের দেখাচ্ছি। আমি আরেকবার দেখাচ্ছি ক্রোশ করে ক্রোশ শিকারে তোমাদের পুরো মায়ের মূর্তিটা। এটা অ্যাকচুয়ালি রানাঘাটে, রানাঘাট স্টেশনে নেবে কামালপুর, তাই কামালপুর অভিযান। এখানে আমরা এক দাদাকে পেয়ে গেছি, এখানে যে প্রধান মানে কার্যকর্তা সদস্য বলতে পারো, নাম কি দাদা আপনার? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। আচ্ছা, এবার সুজয় দা আমাদের কিছু বলবে এই মানে বিশ্বের যে সব থেকে বড় দুর্গা যেটা দাবি করা হচ্ছে। এটা বিশ্বের, ধরুন এটা হচ্ছে আমাদের বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে। এখন যদি বলো বড় দুর্গার খেতাবটা রয়েছে আসামে, 100 ফুটের খেতাব আছে ওদের। আচ্ছা, আমরা সেটা এখানে করছি 111 ফুট এখন বলছি, কিন্তু এটা সিক্রেট রাখছে, এটা 111 ফুট থেকে ছাড়াবে, আমরা পাঠপাঠ যখন সেটিং করব এটা বাড়বে, অনেকটাই বাড়বে। আর না মানে এটা মানে বর্তমানে টোটাল এখানে আপনাদের কতজন কারিগর কাজ করছে? না, এখন আমাদের এখানে কাজ করছে ধরুন 15 জনের আশেপাশে কাজ করছে এখন এই মুহূর্তে, কারণ যেমনি প্রয়োজন হয় সেই হিসাবে বাড়ানো হচ্ছে, 15 জন 20 জন 12 জন, যেমনি যা দরকার হচ্ছে সেই হিসাবে বাড়ানো হচ্ছে। আর আপনাদের যেটা বলছি যে ধরুন এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে, এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা করার মানসিকতা আমাদের তৈরি হয়েছে আস্তে আস্তে করে, একবারেই তৈরি হয়নি যে বড় দুর্গা করে আমরা সাকসেস করতে পারবো কামালপুর গ্রামে বসে। এটা ধরুন মানসিকতা এসে আমাদের গতবার থেকে একটা বড় বড় ধরনের একটা চিন্তা ভাবনা, চিন্তা করাও বিশাল একটা বড়। হ্যাঁ, না চিন্তাটা এসে তখনই আমাদের নাড়াটা দিয়েছে, তখনই আমরা কিন্তু ইউনেস্কো স্বীকৃতি পেয়েছি ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুজোর জন্য। না, ইউনেস্কোর মানে যেটা সম্মান বলছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়েছে দুর্গাপুজো শ্রেষ্ঠ উৎসব হিসাবে, কিন্তু বোর্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই বর্তমানে। 17 সালে এটা আসামে আসামে তৈরি হয়েছে, গুয়াহাটি থেকে, গুয়াহাটিতে একটা 1 ফুটের দুর্গার রেকর্ড ওদের আছে। তো এটা সেটাই ছাড়িয়ে যেতে চলেছে, এটা সবটা ছেড়ে যাচ্ছে। এছাড়া আমি বলছি একটা স্ট্যাচু যদি বলেন মরিশাস আছে, সেটা 108 ফুটে। আচ্ছা, তো সেটা শুধু দুর্গারই স্ট্যাচু আছে, কিন্তু আমরা এটা পুরো দুর্গার পরিবার সমেত এটা উঠবে আমাদের 111 ফুট বলছি এখন, কিন্তু তার থেকে অনেকটা ছাড়াবে, সেটা আমি স্কেল দিয়ে পরে। ওই আগে দেশপ্রিয় পার্ক একটা চেষ্টা করা হয়েছিল, দেশপ্রিয় পার্ক আমরা সবাই জানি, দেশপ্রিয় পার্ক একটা চেষ্টা, দেশপ্রিয় পার্কে সেই জিনিসটা মানে লোকে পুরো সম্ভব হয়নি, কারণ দেখুন দেশপ্রিয় পার্ক অনেক বড় ক্লাব, ঠিক আছে। এবার আমরা সেখানে দাঁড়িয়ে এই তো গ্রামের পরিস্থিতি বুঝতেই পারছি, ঠিক আছে, দেখলাম আসলে সময় খুব সুন্দর, বড় ক্লাব কিন্তু আমাদেরও নিহাত খরচা কম নেই, ঠিক আছে, নিহাত খরচা হয়তো ওর থেকে, ওরাও যে টাইপের কাজ করেছে আমরাও ফাইবারের দুর্গাটাই করছি। এবার ফাইবারের দুর্গা করতে গেলে সবাই জানে কতটা খরচা আছে। এখানে একটা সব থেকে মেইন ব্যাপার যে এটাকে এই স্ট্যাচুটাকে, যে এত বড় স্ট্যাচুটা আপনারা করছেন, মানে এটাকে দাঁড় করানো হবে কি? না, এটাকে দাঁড় করানোর জন্য আমি আপনাকে বলছি যে যতটা সম্ভব দেখুন মাটির কাজ আমরা করিনি। আচ্ছা, এই ফাইবারের কাজ করা হয়েছে, ফাইবারের কাজ করতে গেলে 3টে ধাপ এড়োতে হচ্ছে, আমাদের খরচা কিন্তু 3 গুণ বেড়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু মানে আপনাদের কোনো মানে ফাইন্যান্স বা কোনো সাপোর্ট এখনো অবধি কেউ নেই, ঠিক আছে, যদি পরে কি হবে আমি জানি না, ঠিক আছে, কারণ আমরা চেষ্টা করেছি, চেষ্টার সাথে যারা সহযোগিতায় আসবে তাদের স্বাগত। আচ্ছা, এই আর কি, এটা আপনাদের চ্যানেলে শুধু দাদা জানাচ্ছে, যদি কেউ স্পন্সরশিপ, কারণ এত বড় দুর্গা এরকম গ্রামের মধ্যে থাকবেই আমাদের করাটা, এটা এটা তো আছেই। আমরা সব থেকে আরেকটা জিনিসের দাবি করছি, যেটা হচ্ছে এই গিনিস ওয়ার্ল্ড বুকে যে রেকর্ডটা আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের চেষ্টা তো সবকিছু হয় না, কারণ এটা আপনি সবাইকে ইয়ে করছেন, যারা 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 এই বিষয়ে অনেক জানে অভিজ্ঞ আছে, এবং তারাও যদি আমাদের হেল্প করে আমরা যদিও একটা ক্রিয়েট করার চেষ্টা করছি, কিন্তু একটা প্রসিডিউর আছে একটা। আমি আমার এই চ্যানেলে শুরু দাদা এই যে আপিল, এটাকে আমি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যদি গিনিস ওয়ার্ল্ড বুকে কিভাবে এই রেকর্ডটাকে এটা করা যায়, এটা ওয়েস্ট বেঙ্গলের খেতাব, এটা আমার খেতাব, সবাই মিলে আমার বুকের খেতাব হচ্ছে না, এটা যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে এটা নিশ্চয়ই হবে, এটা এটা সবাই মিলে চেষ্টা করবে, আমাদের সব কিছু পূরণ হবে। আমরা আমরা আমাদের কাজ ধরুন 2 ভাগে এগিয়ে গেছি, 3 ভাগে 2 ভাগ এগিয়ে গেছি, ঠিক আছে। এবার আমাদের এটা খাড়া করা নিয়ে আমাদের যতটুকু ইঞ্জিনিয়ারদের সাথে যে প্ল্যানে আছে আশা করি কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, এবং যতটা মজবুত করা হবে অসুবিধা কোনো কিছুই হবে না, এবং ওদিকে লোহা বাঁশ শুধু একটা পার্টিকুলার দিয়েও হচ্ছে না, সবটা মিক্স আপ করেই থাকছে, এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শেই হচ্ছে। আর এটা সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে এই যে আপনার যে ঠাকুরটা, যে এটা মানে প্যান্ডেল মানে কিভাবে, না প্যান্ডেল হচ্ছে না, এটা ওপেন ফিল্ডে হচ্ছে, কারণ যেহেতু ফাইবারের দুর্গা বৃষ্টিতে কোনো সমস্যা নেই, হ্যাঁ, জল বৃষ্টিতে কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, আচ্ছা, এটা থেকে একদম ওপেনই থাকবে জিনিসটা। আচ্ছা, এখানে যে আপনারা একটা বলছেন মানে এটাকে রাত্রিবেলা কি লেজার শো বা, না হ্যাঁ, এখানে একটা লাইটের চমক থাকছে, কারণ লাইটের লাইট চমক ছাড়া তো চমকাবে না, না সেই জন্য লোকে যারা আসবে এখানে, না যারা আসবে এখানে তারা যদি আসে এই পুজোটা দেখতে, হ্যাঁ, তো হয়তো একটা দিন তাদের কিভাবে কেটে যাবে আমরা বুঝতে পারবো না, যদি বাইরে বিদেশ থেকে কেউ আসে যদি আমাদের সাথে যোগাযোগ করে এখানে একটু জানি, না আমাদের ভিডিও দেখুন আপনার পাকিস্তান বাংলাদেশ বা সৌদি আরব বাইরে কারো, আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছে, কমেন্ট করছে, তারা অনেকে কমেন্ট করছে, কিন্তু আমি তাদেরকে বলবো যদি কারো এরকম সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো, আমার পার্সোনাল নম্বরটা যদি থাকে আপনি আপনাকে দিয়ে দেবো, সেইভাবে যদি তারা আমার সাথে যোগাযোগ করে অন্তত গ্রামে, দাদার নাম্বারটা আমি আমাদের পুজো না দিতে পারবে না, এটা আমাদের দাবি, পুজো দেখে যেতে হবে তাদের, আর এই প্রথম বা এরকম একটা হতে চলেছে, আর এই বিশ্বের দুর্গা মানে বিশ্বের সব থেকে বড় দুর্গা এটা যাতে সবাই দেখতে পায়, তার জন্য আমাদের
টোটাল প্রচেষ্টা থাকবে। এটা আমাদের অনেক গর্বের বিষয়, একটা অনেকই আনন্দের বিষয়। আচ্ছা দাদা, এখানে যাওয়া আসার যে ব্যাপার, যাওয়া আসা রানাঘাটি মেইন স্টেশন, আর একটা স্টেশন আছে যারা বন্দর দিক থেকে আসবে রাঙ্গনাপুরা মেইন, আপনি রানাঘাট স্টেশন আরো ওখানে আসতে পারে অনেকে, রানাঘাট থেকে আসে ম্যাজিক অটো, ওই রানাঘাট থেকে পূর্ব দিকে নামলেই মোটামুটি পেয়ে যাবে তারা। মোটামুটি ওখানে বললে এখন এই তো সবাই এসে আপনারাও এলেন, ম্যাজিক অটো সবাইকে বলা শুরু, বড়দুর্গা বললে এখন চলে আসবে সবাই। আচ্ছা সবথেকে একটা বড় জিনিস, এটা কবে ওপেনিং হচ্ছে আমার দর্শকরা জানতে চাইছে? ওপেনিং বলতে কি, আমাদের তো ধরুন বিশ্বের বড় দুর্গা হচ্ছে, কেউ আসবে এমন কেউ আসবে এমন, দেখুন আমরা তো মহালয়ের আগে ওটা উদ্বোধন করা যায় না, মহালয়ের পরেই করা যাবে। এবার যদি আমরা কোনো অন্য চিন্তা ভাবনায় যদি করতে পারি, আমাদের কাজ শেষ হয়ে যাবে 15 দিনের মধ্যে। অলরেডি দেখতে পাচ্ছ যে ফাইবারের কাজ এখানে চলছে, আমরা যেভাবে দ্রুত কাজ করছি আমরা কাজটা শেষ করবো 15 দিন আগে। হ্যাঁ, এবার তারপরে যদি কোনো চিন্তা ভাবনা করে সেইভাবে ভিড় হওয়া থেকে যতটা মুক্ত রাখা যায়, মানুষকে সুযোগ করে দেওয়া দেখায়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনি দর্শকদের মানে যারা দর্শনার্থী তাদের লাস্ট কোন লাস্ট বলতে, সবাই আসুন আনন্দ উপভোগ করে যান, বিশ্বের সব থেকে বড় দুর্গা হয় না, একবারই হয় এত বড় দুর্গা। হ্যাঁ, দাদা মুখটা দুর্গার যে মুখটা দুর্গা যে শুয়ে আছে তার এই মানে কোনখানে, আপনার এটা দেখে একটু আইডিয়া করতে পারছেন? এটা বড় পুরো একটা, যেহেতু কোন অবস্থায় আছে সেহেতু আমরা হবে না, ফাইবারে কাজ করতে গেলে যে প্রসেসই করা যায় সেম প্রসেসই করছে এবং দক্ষ শিল্পী দ্বারা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ দাদা।